শালা ফাটাকেষ্ট, তুই এক ফাটাকেষ্ট, তোর বিয়ে এক ফাটাকেষ্ট। কি এমন তালেবান জামাই তুমি? শ্বশুরের ফাটাকেষ্ট বলো, ফাটাকেষ্টের জন্য পাগল হয়ে গেছো তা একবারও বলবে না। আর সেই ফাটাকেষ্ট আমার গলায় ঝুলানছে, পাগল হয়ে উঠেছে। তবে আমি এক সত্যি বিয়ে করতে পারি, এক একর জমির উপর একটা পায়খানা তৈরি করে দিতে হবে। সেটা বলতেই আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার যৌতুক হিসাবে তোর মেয়ে আমার সাথে বিয়ে দিবি, সেই যৌতুক হিসাবে। কি এমন তালেবান ছেলে তুমি, তোমার সাথে মেয়ে বিয়ে দিবি, যৌতুক দেওয়া লাগবে? সেই জমির উপরে একটা বাঁশ নিচে আর একটা বাঁশ উপরে, আর মাঝখানে হেরি কলের ঝুলন থাকবে। এখানে কথা উঠেছে ছেলে আর মেয়ের বিয়ে, এখানে বাঁশ আর হেরি কলের সাথে সম্পর্ক কি? না না, আমি তো জানি না। আলোতে বসে বসে ঝিরঝিরি বাতাসে আমি আর তোর বিয়ে পাইখানা ফিরবো, আর তুই তাকে এটাকে দেখবি যে কেমন আমরা সুখে আছি, বুঝছিস? ভালো করে হুশ করে বিয়ে দিস আমার সাথে। তোর মেয়েকে বিয়ে করা মানে আমার জীবনে হেরিকল আর বাঁশ, বাঁশ আর হেরিকল যেমন পোধে ঢোকে, তোর মেয়েকে বিয়ে করা আমার। এছাড়া জামাই মনে নেপা হয়েছে চোখে, সেজন্য উল্টা পাল্টা করে শাকবি শাকবি দেখ না, তেমনি ঢুকে যাবে। শুধুই একমাত্র আনন্দ বিনোদন মানুষকে দেবার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি, অন্য ফিল্ম থেকে নিয়ে নিয়ে কেটে ডাবিং করে। তবে শুধু এই ভিডিওগুলো দেখে আনন্দ বিনোদন ভোগ করবেন, কেউ সিরিয়াসলি ভাববেন না, কারণ আমরা আনন্দ দেওয়ার জন্যই আপনাদের সম্মুখে সবসময় হাজির হব, আর নতুন নতুন ভিডিও নিয়ে। আর শুধুই এই স্যালেন্টার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন, আর অবশ্যই শেষ কারবারে একটা কথা বলি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না।